আসসালামু আলাইকুম। বিজয় চট্টগ্রাম বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি, আমি মোহাম্মদ আদনান হোসেন। চট্টগ্রাম 10 আসনের পূজা উদযাপন পরিষদ ও পূজা মণ্ডপের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও বিজয় টিভির পরিচালক হাসিনা মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট সুনীল সরকার, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর জহুরলাল হাজারি, নগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর নীলু নাগ, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা। এ সময় থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে হাসিনা মহিউদ্দিন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, ধর্ম যার যার, উৎসব সবার। চট্টগ্রামের র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে অসীম রায় বাবু নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত 12:30 দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় র‍্যাবের 4 সদস্যও আহত হয়েছে। র‍্যাব জানায়, মুরাদপুরের 1 নম্বর রেলগেট এলাকায় টহলরত র‍্যাব সদস্যরা একটি প্রাইভেট কারকে থামানোর চেষ্টা করে, কিন্তু ওই সময় প্রাইভেট কার থেকে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পরে আত্মরক্ষার্থে র‍্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। দুপক্ষের গোলাগুলিতে অসীম রায় নিহত হন। তার বিরুদ্ধে চট্টগ্রাম কোতোয়ালি থানায় 3টি মামলা রয়েছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ অসীমের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছেন বলে জানান পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ গফুর। সম্ভবত মাদক ব্যবসায়ী ওই যে মাদক নিয়ে যাচ্ছে, র‍্যাবের গাড়ি তল্লাশি করছে, তল্লাশি করার পরে ওই এরা গুলি করছে। অনেক সদস্য ছিল, গুলি পাওয়ার একজন গুলিবিদ্ধ হয়েছে, অস্ত্র পাওয়া গেছে তার কাছে, গুলি পাওয়া গেছে, তারপরে মা ইয়াবা পাওয়া গেছে। নগরীর পাহাড়তলিতে ছুরিকাঘাতে বিশু কুমার ধর খুনের ঘটনায় জড়িত একমাত্র আসামিকে গ্রেফতার করেছে পাহাড়তলি থানা পুলিশ। দুপুরে পাহাড়তলি চক্ষু হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে পাহাড়তলি থানায় সংবাদ সম্মেলন করে শিমুল ধরকে গ্রেফতারের বিষয়টি জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আমেনা বেগম। শিমুল ধর দক্ষিণ কাটলি বণিকপাড়া এলাকার গোপালকৃষ্ণ ধরের ছেলে। শিমুল ধরের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, রক্তমাখা পোশাক উদ্ধার করা হয়েছে বলে জানান পাহাড়তলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদীপ কুমার দাস। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি পুলিশকে স্বীকার করেছে শিমুল ধর। সুস্থ সবল ডিম চাই, সব বয়সেই ডিম খাই, এই স্লোগানে চট্টগ্রামে পালিত হলো বিশ্ব ডিম দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রাণী সম্পদ অফিসের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রিয়াজুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিভাগীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের উপপরিচালক আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান, বাংলাদেশ পোলট্রি ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রকিবুর রহমান। বক্তারা বলেন, ডিমের প্রোটিন, উৎকৃষ্টমানের মিনারেল ও ভিটামিন সহ অন্যান্য খাবারের চেয়ে অনেক বেশি, এছাড়া কম ক্যালোরিযুক্ত, রোগ ও বুড়িয়ে যাওয়া প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। হাটহাজারীর আমান বাজারে মধুবন মিষ্টি শোরুমের উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ডক্টর এম ওয়াই এফ পারভেজ, উদ্বোধক ছিলেন মধুবনের এমডি নুরুল হক। বক্তব্য রাখেন ডক্টর ইউসুফ, সৈয়দ হাসান মাহমুদ মেম্বার, মুজিবুল্লাহ, সৈয়দ বয়ন সহ আরও অনেকেই। শোরুম উদ্বোধন উপলক্ষে রাফেল ড্র, বিভিন্ন পণ্য অর্ডারের ছাড় সহ নানা রকম সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে। এ সময় অতিথিরা মধুবনের শোরুম পরিদর্শন করেন এবং বিক্রিতব্য পণ্য সম্পর্কে খোঁজখবর নেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ভারতে দিল্লি হতে আগত হজরত সৈয়দ গোলাম দস্তগীর দুপুরে নগরীর গরিবুল্লাহ শাহ মাজার জামে মসজিদে জুমা নামাজের ইমামতি করেন। জুমা নামাজের পর দিনই খেদমতে মুসল্লিদের উদ্বুদ্ধ করার জন্য গুরুত্বপূর্ণ তকরির পেশ করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টলবীর আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরীর কনিষ্ঠ সন্তান বোরহানুল হাসান চৌধুরী সালেহীন সহ মাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, এলাকার মুসল্লি সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা।
কক্সবাজারের পেকুয়ায় নৌকা প্রতীকে ভরছে গণসংযোগ করেছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম। গণসংযোগ শেষে পেকুয়া চৌমুহনী চত্বরে এক পথসভা আয়োজন করেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। এতে বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অ্যাডভোকেট কামাল হোসেন, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শহীদুল্লাহ বি এ, পেকুয়া উপজেলা যুবলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আজম উদ্দিন। পথসভা পরবর্তী এক মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পেকুয়ার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। চট্টগ্রাম প্যারেন্টস কেয়ার স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে চট্টগ্রাম শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা 2018-এর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর গোলাম হায়দার মিন্টু। চট্টগ্রাম শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্যারেন্টস কেয়ার স্কুল অ্যান্ড কলেজের সভাপতি অধ্যক্ষ ডাক্তার আব্দুল করিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যারেন্টস কেয়ার স্কুল অ্যান্ড কলেজের পরিচালক আলহাজ ডাক্তার সালেহ আহমেদ সোলেমান, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ, অধ্যাপক ডাক্তার জহুরলাল ভট্টাচার্য, অধ্যাপক সুবল আচার্য সহ অন্যান্যরা। জাতীয় শ্রমিক লীগের 49তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শুক্রবার চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তিয়ার উদ্দিন শাহের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মাস্টার আব্দুল মতিন সহ শ্রমিক লীগের অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে নগরীর কোতোয়ালি থানা শ্রমিক লীগ ও চট্টগ্রাম ব্যাটারি চালিত রিক্সা শ্রমিক লীগের উদ্যোগে শ্রমিক লীগের 49তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা শ্রমিক লীগের সহসভাপতি হাবিবুর রহমান হাবিব, আক্তার হোসেন, জয়নাল আবেদিন, বাবু প্রবীণ কুমার ঘোষ, সাইফুল ইসলাম বিপ্লব সহ আরও অনেকেই। দর্শক, বিজয় সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.bijoy.tv এই ঠিকানায়। এছাড়া সংবাদ অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/bijoytv এবং facebook.com/bijoytvlimited এই পেজে। শেষ করছি বিজয় চট্টগ্রাম বার্তা। সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।